মাংসের ক্যাটাগরি যে ছাগলগুলি ওগুলি আমরা লাইভে বিক্রি করতেছি আজকের বাজার দর হিসেবে 395 টাকা 395 টাকা 395 টাকা আমার জানা মতে এটা ঢাকার ভিতরে সবচেয়ে কম দাম। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই প্রতিবেদন দেখছেন, কৃষি বন্ধনের পক্ষ থেকে সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। দর্শক শ্রোতা, আজ আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা মিরপুর 12 ইস্টার্ন হাউজিং এর আননূর অর্গানিক ফার্মে। এই ফার্মে ছাগল ও ভেড়া লাইভ ওয়েটে বিক্রি করা হয়, বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে। আশা করি আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো ভাই, এখানে কি ওই খাসি কেনার জন্য এসেছেন? জি ইনশাআল্লাহ খাসি দেখতে আসছি। এই ফার্মটা দেখে ভালো লাগলো, তো ঘুরতেছি এখানে, তো দেখলাম খাসি এখানে ভালো আছে। সবগুলোতে ট্যাগ আছে খাসিগুলোতে, ওরা ওপেনলি ফ্রিলি ঘুরতেছে, ফ্রেশ খাচ্ছে। আপনি আসছেন কোথা থেকে? আমি আসছি গুলশান থেকে। গুলশান থেকে না? জি। আচ্ছা, তো কি দেখছেন, মানে এরা যে বলছে যে অর্গানিক হিসেবে তারা খাসি বিক্রি করছে? আলহামদুলিল্লাহ দেখে বুঝতে হচ্ছে অর্গানিক, মানে ওপেনলি আছে, ফ্রিলি আছে, ন্যাচারাল হ্যাবিটেটে আছে এখন। আচ্ছা, কয়টা নেবেন আপনি? চারটার মতো। এটা কি আপনাদের কি কোনো অনুষ্ঠানের জন্য নেবেন? কোরবানির জন্য এখন পালব। ও, এখন থেকে নিয়ে কোরবানির জন্য? আমাদের ফার্ম আছে, ওখানে রাখবো। আচ্ছা, আমাদের এরিয়া আছে রাখার মতো, আর লোকজনও আছে, তো ওরা টেক কেয়ার করবে। এখন আসছি খাসি কিনতে, পরে ইনশাআল্লাহ আরও কিছু দিব, দেখবো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ। ঢাকার ভিতরে এটা এরকম একটা উন্মুক্ত জায়গায় ছাগল ছেড়ে দেওয়ার কোন সুযোগ সুবিধা নরমালি মানুষজন যারা আছে তারা পায় না। জি, তো এটা একটা বিষয়, এটা বৈশিষ্ট্য ভিতরে একটা। আর হচ্ছে এটা আমাদের একটা সেল সেন্টার, এবং সেকেন্ড থার্ড জিনিস হচ্ছে যে আমরা এখানে যত ছাগল যা যেগুলি আছে এগুলি সব আমরা ছেড়ে উন্মুক্তভাবে এগুলিকে, আমাদের কাছে বেশি দিন থাকছে না, হয়তো বা দুদিন চার দিন পাঁচ দিন থাকতেছে, বাট যেই কদিনই থাকতেছে আমরা সেই কদিনই এটাকে উন্মুক্তভাবে এবং অর্গানিক ওয়েতে এটাকে মেইনটেইন করার চেষ্টা করি। এমনি সাধারণত কি ছাগল আপনাদের এখানে? আমাদের এখানে বেশিরভাগ সব আমি দেশি জিনিস নিয়ে কাজ করতে পারি, মানে ব্ল্যাক বেঙ্গল। যে ব্ল্যাক বেঙ্গল, এবং সবচেয়ে ব্ল্যাক বেঙ্গল আসলে সেটা না। আমাদের আসলে ব্ল্যাক বেঙ্গল বলতে মানুষের ভিতরে একটা একটা ভুল ধারণা টাইপের আছে, কালোই হইতে হবে একটা বিষয় আছে। এছাড়া হচ্ছে যে কালো ছাড়াও নরমালি ব্ল্যাক বেঙ্গলের কানগুলো ছোট হয়। তো আমাদের আসলে দেশে মানুষজন ওই জাত উন্নয়ন করতে গিয়ে বা একটু ভালো মাংসের জন্য একটু ছাগল বড় করতে গিয়ে ওই ব্ল্যাক বেঙ্গলের সাথে যমুনাপাড়ি এটা ক্রস হয়। ক্রস হয়, জি। তো আসলে ওই ব্ল্যাক বেঙ্গল এবং যমুনাপাড়ির ক্রসের ভিতরে আমার কিছু আসলে মাংসের ক্যাটাগরির কিছু কিছু আছে, বাট এগুলিকে আমরা দেশি ক্যাটাগরিতেই ফেলতেছি। বুঝতে পেরেছি। তো দেশি ছাগল, ব্ল্যাক বেঙ্গল বা যমুনাপাড়ি যেটা ক্রস সেটা, এবং দেশি ভেড়া। আচ্ছা, মেয়ে ভেড়া, ভেড়ার পাঠা, ভেড়ার খাসি। আচ্ছা, এইগুলি নিয়ে আপাতত কাজ। মানে ছাগলের পাশাপাশি আপনারা ভেড়াও সেল করছেন? ছাগলের পাশাপাশি ভেড়া সেল করতেছি। রিজন হচ্ছে যে ঢাকাতে ভেড়ারও বেশ ডিমান্ড আছে। আচ্ছা, অনেকেই বাজার থেকে ভেড়া খায় কিন্তু আসলে একটা ভেড়া জেনে খায় না। হ্যাঁ, তো এখানে আসলে আমরা সবগুলিকে আলাদা আলাদা করে দিছি। ছাগল বলতে মানে ছাগি, ছাগি বলতে ছাগি, ছাগি চাইলে ছাগির মাংস পাবে, খাসি চাইলে খাসির মাংস পাবে। আচ্ছা, ভেড়া, মেয়ে ভেড়া চাইলে মেয়ে ভেড়ার মাংস পাবে, মানে ভেরি যেটা। আর ভেড়ার পাঠা চাইলে ভেড়ার পাঠার মাংস। আর আমাদের এখানে সবচেয়ে এক্সপেন্সিভ প্রোডাক্ট আছে, জি, সেটা ভেড়ার খাসি। আচ্ছা, সো ওটার দাম একটু বেশি, একটু ভেড়ার খাসি যেটা, ভেড়ার খাসি যেটা, সো ওটা চাইলে ওটা পাবে, বাট ওটা খুব কম থাকে আমাদের। বেশিরভাগ কাস্টমার আমাদেরকে প্রি অর্ডার করে, তো আমরা 7-10 দিন সময় নিই আর কি ওটা অ্যারেঞ্জ করে দিতে। আচ্ছা, আর এবং আসলেও মানে থাকে। এই যে এতগুলো ছাগল দেখছি বা ভেড়া দেখছি, এগুলো আপনারা আসলে সংগ্রহ করেন কোত্থেকে? হ্যাঁ, এগুলো আমরা সব সংগ্রহ করি উত্তরবঙ্গ থেকে। উত্তরবঙ্গ বলতে হচ্ছে কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, এই বেলটা থেকে আমরা সংগ্রহ করি আপনার। এবং বেশিরভাগ গুলি আমরা সংগ্রহ করি হচ্ছে হাট থেকে। আচ্ছা, এবং অল্প কিছু গৃহস্থদের কাছ থেকে সংগ্রহ করা হয়, কারণ যেহেতু এটা সেল সেন্টার, মানে আমার কিনি এবং বিক্রি করি, সেক্ষেত্রে আসলে সবগুলি
আসলে ঘরে 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 গিয়ে আমার যে নাম্বার অফ কোয়ান্টিটি দরকার হয় সেটা আসলে সবগুলি ঘরে ঘরে ঘুরে ঘরে গিয়ে কিনা সম্ভব। সেক্ষেত্রে অসুস্থর একটা বিষয় থেকে যায় যে হাট থেকে কিনলে দেখা যায় যে একটা অসুস্থ ছাগল বা ভেড়া নিলেন, সেক্ষেত্রে আপনারা সেক্ষেত্রে জিনিস হচ্ছে যে এখানে দুটো জিনিস বলি, কেউ কোনো সময় কেনার সময় অসুস্থ জিনিস বা খারাপ জিনিস কিনতে চায় না। হ্যাঁ, তো আমরা যখন এক লটে যখন আমরা 80-100টা মাল যখন কিনি বা ছাগল যখন কিনি, আমরা চেষ্টা করি যে সবগুলি সুস্থভাবে বা ভালো 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 ছাগল দেখে কেনার জন্য। তার ভিতরে এমন না যে দুই একটা অসুস্থ হয়ে যায় না, কেন অসুস্থ হইতেই পারে। এছাড়া আমাদের এখানে আসার পরও যেহেতু অনেক দূর, প্রায় 370-380 কিলোমিটার জার্নি করে তারা এখানে যখন আসে, সো এখন অনেকে আসার পরে এখানে জ্বর আসতে পারে, খাওয়া দাওয়া বন্ধ করে দিতে পারে, অনেক টাইপের অসুস্থতার ভিতরে তারা সম্মুখীন হতে পারে। আচ্ছা, সো সেক্ষেত্রে আমরা সেই ছাগলগুলি আমাদের এই ফার্মের পিছনে দুটা ছোট ছোট কোয়ারেন্টাইন শেড আছে। আচ্ছা, সো আমরা ওদেরকে ওখানে আলাদা করে দিই, কারণ ওই একটা ছাগলের কারণে আমার বাকি 80-100টা রিস্ক আমি নিব না। জি জি জি, তো আসলে তারপরে ওগুলোকে সুস্থ করার পরে আমরা সেল করে দিই, তার আগ পর্যন্ত ওগুলো নরমালি ওখানেই থাকে। আচ্ছা, তো আপনাদের এখানে একটা বিষয় দেখলাম যেটা লাইভ ওয়েট করে বিক্রি করেন, খাসি ছাগল যেগুলো যেগুলো আছে সেগুলোর কি রেট রাখছেন? মানে বর্তমান বাজারের কথা বলছি, যেহেতু সামনে কোরবানি ঈদ আছে হয়তো বাজার কম বেশি হতে পারে, আর ওই সাগে যেটা আছে সেটা লাইভ ওয়েট কত করে বিক্রি করেন? একটু ভেঙে দিই, সেটা হচ্ছে যে নরমালি ছাগে থেকে শুরু করি, যে ছাগেগুলি মাংসের জন্য মানে মাংসের ক্যাটাগরি, আমরা খামার উপযোগী ছাগল বা ছাগি দেখলে বুঝি সিটটা বডি সুন্দর একদম, ওগুলি না, যেগুলি কিনা মাংসের উপযোগী ছাগি মাংসের ক্যাটাগরি যে ছাগিগুলি ওগুলি আমরা লাইভে বিক্রি করতেছি আজকের বাজার দর হিসেবে 395 টাকা। 395 টাকা আমার জানা মতো এটা ঢাকার ভিতরে সবচেয়ে কম দাম আমার জানা মতো, যেহেতু আমি এই ব্যবসার সাথে যুক্ত আছি, আশেপাশের মার্কেট গুলি সম্পর্কিত আমাদের খোঁজ খবর রাখতেই হয়। জি জি, তো 395 টাকা করে আমরা ছাগি বিক্রি করতেছি ছাগিটা। আর যেটা খাসি, যেটা খাসি সেটা আজকের বাজার দর হচ্ছে 565 টাকা করে, 565 টাকা করে লাইভ ওয়েটে এটার দাম। আর একটা জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনাকে যেটা কিনা ভেরি, হ্যাঁ হ্যাঁ ভেরি, ভেরিটাও আমরা ছাগির প্রাইসে রাখতেছি 395 করে রাখতেছি। আচ্ছা আচ্ছা, আর যেটা ভেড়ার পাঠা, হ্যাঁ মানে ভেড়ার যেটা পাঠা ওটার দাম বেশি, ওটার দাম হচ্ছে 540 টাকা করে লাইভ ওয়েট। হ্যাঁ, আর হচ্ছে আরেকটা যেটা কিনা বলেছিলাম আপনাকে সবচেয়ে এক্সপেন্সিভ যেটা, জি জি, সেটা হচ্ছে যে 625 টাকা করে ভেড়ার খাসি, সেটা আচ্ছা ভেড়ার খাসি বিক্রি করছি 625 করে। মানে এই সবগুলি প্রাইসই হচ্ছে ইন জেনারেল প্রাইস, শুধু কোরবানি কেন্দ্রিক সবগুলি প্রাইসই বেড়ে যাবে। বাজার দরের কথা বললেন, এটা মানে কয়দিন পর্যন্ত এটা পাবে? বেসিক্যালি হচ্ছে এই মাসে শেষ পর্যন্ত, এই মাসে শেষ পর্যন্ত, জুনের 1 তারিখ থেকে প্রাইস গুলি সবই বেড়ে যাবে। এবং তাও আমি আপনাদেরকে, আপনাকে এবং আপনার চ্যানেলের মাধ্যমে আপনার দর্শকদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে বেড়ে গেলেও ইনশাআল্লাহ আমি চেষ্টা করব ঢাকার ভিতরে সবচেয়ে কম দামে বিক্রি করার। আর একটা বিষয় দেখলাম যে আপনাদের এখানে নাকি কষাইয়ের একটা ব্যবস্থা আপনারা রেখেছেন। এখানে কষাইয়ের ব্যবস্থা আছে, তো কেউ যদি এখান থেকে আপনাদের এখান থেকে হয়তো প্রসেস করে কেউ মাংসটা নিতে চায়, সেক্ষেত্রে তাদেরকে কিভাবে? আর একটু ভেঙে বলি, সেটা হচ্ছে যে নরমালি আমরা এই ছাগি যেটা এটা ইন্ট্রোডিউস করার রিজন হচ্ছে অনেকেই আসলে আকিকে আবার সৎকা করতে চায় যাদের বাজেট কম থাকে। আচ্ছা, তো বাজারে দেখা যাচ্ছে শুধু খাসি খাসি খাসি, তো খাসির যেই প্রাইস আর ছাগির প্রাইসের মধ্যে অনেক ডিফারেন্স, 395 আর 565, তো অনেকেই দেখা যায় যে আসলে যারা একটু বাজেট কম থাকে আকিকাটা করতে চায়, সেই কারণে আসলে ছাগি আমরা এই ফার্স্ট আমরা এইভাবে করে ইন্ট্রোডিউস করছি লাইভ ওয়েটে সবচেয়ে কমে। তো সেই ছাগিটা কিনলো বা খাসিটা কিনলো, কিনার পরে এটা তার নিয়ে যেতে হবে, তারপরে একটা জবাই করতে হবে, কষাই রাখতে হবে, কারণ আমরা এই সার্ভিসটা এটার সাথে ইন্ট্রোডিউস করে ফেলছি। আমরা নর্মালি ইন জেনারেল 600 টাকা চার্জ করি প্রসেসিং এর জন্য, এটা নর্মাল প্রাইস। আর কোরবানির সময় আমাদের প্রসেসিং এর ব্যবস্থা আছে, সেক্ষেত্রে আমরা আমাদের প্রফেশনাল কষাই দিয়ে কাজ করা হয়, সেক্ষেত্রে পশু মূল্যের উপরে আমরা 15% চার্জ করি কোরবানির ডে ওয়ান প্রথম দিনে। আচ্ছা আচ্ছা, তো ওটা আবার স্লট থাকে অনেকগুলি, সকালবেলা হলে একটু স্লটটা আগে থেকে, এগুলো সব প্রি বুকিং এর বেসিসে জিনিসটা হয়, আপনারা এটা করবেন। এছাড়া আমি ভাই আপনাকে আরো একটা জিনিস বলতে চাই, অনেকের বিয়ের প্রোগ্রাম হয়, আকিকার প্রোগ্রাম হয়, জন্মদিনের প্রোগ্রাম হয়, তারা অনেকে যদি চায় যে আমি ভাই পুরা লাইভ ওইটা খাসিটা নিব না, কারণ আমার মাথা আমি কি করব, আমি খাসির পা কি করব, ভুঁড়ি কি করব, তো সেক্ষেত্রে আমাদের এখানে শুধু মাংসেরও সুবিধাটা আছে, শুধু মাংস যদি কেউ নিতে চায়, কিন্তু সেক্ষেত্রে এটা একটা মিডিয়াম অল্প মানে খুবই 3-4-5 কেজি হলে হবে না, আমরা আগে 100-150 কেজির উপরে করতাম, এখন মিনিমাম 50 কেজি যদি কেউ আমাদের থেকে নেয়, সেক্ষেত্রে আমরা যদি শুধু খাসি চাই তাকে আমরা খাসি দিব, সে যদি কেউ ছাগি চায় তাকে আমরা ছাগি দিব, কেউ যদি ভেড়া চায় তাকে আমরা ভেড়াই দিব, এবং তার সামনেই জবাই হবে। জি জি, তো সেই সুযোগটা এখানে আছে, সেটারও প্রাইস কম বেশি উঠানামা করে। এখন যেমন 1100-1150 করে আমরা খাসি বিক্রি করছি, আর ছাগি বিক্রি করতেছি আপনার হচ্ছে ছাগির মাংস যেটা বিক্রি করছি 950-970, অনেক সময় 920-930 হয়, আমরা কিন্তু প্রতিনিয়ত এটা আপডেট করতে থাকি। আচ্ছা, আর আরেকটা আমাদের দর্শকদের জানার জন্য একটু আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের লাইভ ওয়েটে যে করছেন, তো লাইভ ওয়েট করার পরে
দেখা যায় যে এটা আপনার কত পার্সেন্ট মাংস পাওয়া যায়? আমি যে যেখানে প্রতিদিন ছাগল জবাই করতেছি আমি প্রত্যেকটারই আপনাকে পার্সেন্টেজ বলতে পারবো যে এতটুকু একটা ছাগলের মাথা কতটুকু হবে, কলিজা কতটুকু হবে, পা কতটুকু হবে। বাট যদি বলি, আমি বলি খাসির ক্ষেত্রে আমরা 50-55% পর্যন্ত পাই, 50-55% এটা কাস্টমারকে যদি আমি বলি বেশি, সে কম পেলে মন খারাপ করে যাবে। আমি যদি 50-55% বলি, সে যদি 56% পায়, 58% পায়, সে এখান থেকে খুশি হয়ে যাবে এবং পুনরায় সে আমার কাছে আবার আসবে। জি জি। সো ইন জেনারেল আমরা 50-55% পর্যন্ত পাই, আমি এটাই বলতে চাই আর কি। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য শুভকামনা থাকবে নাবিদ ভাই। তো দর্শক শ্রোতা, এতক্ষণ কথা বলে বলছিলাম আন্নুর অর্গানিক ফার্মের স্বত্বাধিকারী নাবিদ ভাইয়ের সঙ্গে। নাবিদ ভাই এখানে সমস্ত ছাগল বা ভেড়াগুলো বাজার থেকে কিনে নিয়ে আসলেও এখানে খোলামেলা একটা পরিবেশে সেগুলো লালন পালন করে। আপনারা যদি কেউ এখান থেকে লাইভ ওয়েট মাংস একটা ছাগল নিতে চান, সেক্ষেত্রে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে ইনশাআল্লাহ সে ব্যবস্থা করে দিতে পারবে। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।